আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে, সবখানে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা। সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। আল্লাহর কাছে হাজার শুকুর, ক্ষতিকর কার্বনেট ফ্রি ভিটামিনে ভরপুর রু আফজা শতবর্ষ অতিক্রম করে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষের মন জয় করে এসেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাই বাংলা টিভির নিয়মিত আয়োজন আওয়ার বিজনেস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমাদের মাঝে আজ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আলকাদিরিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, FBCCI স্ট্যান্ডিং কমিটি অন ট্যুরিজমের সম্মানিত কো-চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সুমন। দর্শক, আপনারা জানেন ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের এই আয়োজন। ব্যবসা বাণিজ্যের সার্বিক দিক নিয়ে আলোচনা করার জন্য আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত প্রযোজনা করে আসছি। আজকের আলোচক জনাব ফিরোজ আলম সুমন, আপনাকে স্টুডিওতে অভিনন্দন, স্টুডিওতে স্বাগত। আপনি জানেন যে আমাদের দেশে আপনি একটি সেক্টর নিয়ে কাজ করছেন, যেটি হলো হোটেল রেস্টুরেন্ট, প্লাস FBCCI-তে আপনি ট্যুরিজম নিয়ে কাজ করছেন। দেশের বাইরে বিভিন্ন সময় ব্যবসায়িক কাজে বা FBCCI-র ব্যবসায়িক সফরে অংশগ্রহণ করছেন। এই যে আপনার বিভিন্ন রকম তৎপরতা এই ব্যবসা বাণিজ্য নিয়ে বা অর্থনীতি নিয়ে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির চাকাকে কতটা সচল রাখতে পারছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভির দর্শকদের। তো আপনি যেটা বলতেছিলেন যে প্রথমত আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, এটা আমি ব্যবসা করতেছি এবং এই ব্যবসায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আমি সম্পৃক্ত আছি। তো আর দ্বিতীয়ত আমি ট্যুরিজম নিয়ে কাজ করতেছি। তো আপনি গ্লোবালি আপনার ট্যুরিজমের বড় একটা খাত হলো রেস্টুরেন্ট খাত। তো আপনি যে দেশেই আপনি ট্রাভেলিং করেন না কেন, সবার ক্ষেত্রে আপনার খাবারটা লাগবে সর্বপ্রথম, থাকার ব্যবস্থা, আবাসিক রেস্টুরেন্ট আর খাওয়া। তো এইটা একটা ট্যুরিজমের বড় একটা অংশ, আর যেটা হলো একটা দেশকে, ট্যুরিজমই একটা দেশকে আগিয়ে দিতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের দেশে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সমুদ্র সৈকত যে কক্সবাজার আমার দেশে, তো ম্যানগ্রোভ, সুন্দর বন, কুয়াকাটার মতো সমুদ্র সৈকত থাকার পরেও নানান প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমরা এগোতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালকে পর্যটন বছর ঘোষণা করার পরেও তো তাদের যে বাজেট ছিল সঠিকভাবে সেই বাজেট কাজে লাগানো যায়নি। তো যাই হোক, আমি আপনাকে প্রতিবন্ধকতা করব, আমি সবসময় পজিটিভ, আমি আশার কথা বলবো, আশা দেখতে হবে এবং বুকে যার আশা থাকবে সেই বেঁচে থাকবে এবং সেই এগিয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের যে প্রতিবন্ধকগুলো যে এখনও আছে সেগুলো কাটিয়ে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ যেভাবে উন্নত বিশ্বের দিকে যেভাবে ইকোনমি গ্রো আগাচ্ছে, তো আমি উন্নত বিশ্বে বাংলাদেশ একটি বিশ্ব দরবারে এখন একটি মডেল, আমি সেটা বলবো। বাংলাদেশকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই এবং দক্ষিণ এশিয়া, এশিয়ার আপনার 5টি দেশের মধ্যে বাংলাদেশের ইকোনমি ওইভাবে আগাচ্ছে। 7.5 ইকোনমি বাংলাদেশের GDP দিকে আগাচ্ছে। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে যদি আমাদের দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, গত 4 বছর ছিল, যদি এটা স্থিতিশীল থাকে, তাহলে আমাদের যে স্বপ্ন 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হওয়া এবং 2041 সালের মধ্যে আপনার হলো উন্নত দেশে দিকে যাওয়া, তো সেই ক্ষেত্রে আমাদের যে লক্ষ্যমাত্রা তার আগে আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা ব্যবসায়ী হিসাবে আমরা যেটা চাই যে মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী হিসাবে সাধারণ মানুষের নিরাপত্তা আর হলো আমার ব্যবসায়িক নিরাপত্তা। আপনি দেখেন ঢাকা শহরে যে আজকে এই পরিমাণ আপনার যানজট, মারাত্মক পরিমাণ যানজট, যানজট হওয়ার আমরা যারা সাধারণ মানুষ সেটা হলো আমরা চিন্তা করতেছি যে প্রাইভেট যে পরিবহনগুলো ছিল সেই পরিবহনে কিন্তু মানুষের সিকিউরিটি নেই।
হ্যাঁ, আমার পরিবারের যে সন্তান বা আমার যে পরিবারের সদস্য, তারা যে প্রাইভেট ট্রান্সপোর্টে যাবে, সেই ট্রান্সপোর্টে আপনার নারায়ণ মন্দির দেখেছি যে পেট্রোল বোমা হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে শয়ে শয়ে লোক মারা গেছে। তো আমরা যারা নিম্ন মধ্যম আয়ের লোক, তারা একটু কম খেয়ে পড়ে চিন্তা করি যে পরিবারকে সিকিউরিটি দেওয়ার জন্যই কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য গাড়ি, অফিসে যাওয়ার জন্য গাড়ি, বাসার পরিবারের জন্য গাড়ি, এই 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 কারণেই আপনার গাড়ি ঘোড়া এখন প্রচুর পরিমাণে প্রাইভেট গাড়ি চলে আসছে। তো আমার যদি এই রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, মানুষের মধ্যে যদি আতঙ্কের সৃষ্টি না হয় এবং আমার যদি যানমালের নিরাপত্তা সরকার দিতে পারে, তাহলে তো আমার আমার এই এক্সট্রা খরচ করে আমার তো এই আপনার ধরো প্রাইভেট গাড়ির প্রয়োজন নেই। তো পাবলিক ট্রান্সপোর্টে এখন আমরা যারা একটু যাদের আমাদের সামর্থ্য আছে, তো তাদের আমরা তারাই চিন্তা করি যে একটা গাড়ি কিনবো। তো আর হলো যানজটের কারণে আমাদের যে জিডিপি আছে, জিডিপির 33% জিডিপি অফ মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে একমাত্র একটা যানজটের কারণে। ন্যাশনাল ইস্যুসগুলোতে আবারও আসবো, তার আগে আপনার কাছে যেটি আপনার নিজস্ব যে প্রতিষ্ঠান আলকাদেরিয়া, এবং সেটির আমরা সম্প্রতি দেখতে পেলাম যে আপনারা নতুন আরেকটি আউটলেট যেটি আলকাদেরিয়া এক্সপ্রেস নামে চালু করেছেন, সেটির অবস্থা জানতে চাই আপনার কাছে। আমরা যে আমরা খাবার ব্যবসা করতে গিয়ে আমি বিভিন্ন দেশে দেখেছি যে সবাই চায় একটু উন্নত সেবা, আর মানুষকে সুস্থ থাকার জন্য খাবার জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি যদি সুস্থ নাই থাকি, তাহলে আমি কাজ করতে পারবো না, আমি এবং আমার ভবিষ্যৎ যারা উত্তরসূরি বা ইয়াং জেনারেশন যারা আসবে, মানুষ যদি সুস্থ না থাকে তাহলে মানুষ কাজ করতে পারবে না। সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সেই লক্ষ্যে আমরা আলকাদেরিয়া এক্সপ্রেসে আমরা একটা ভিন্ন ধর্মী আপনার কিচেন করেছি, সেটা হলো লাইফ কিচেন। লাইফ কিচেন দ্যাট মিন্স ট্রান্সপারেন্ট কিচেন, এবং যেখানে গিয়ে নিজে রান্না করে খাওয়া যায়। এটা হলো ফাইভ স্টার চেনগুলোতে লাইফ কিচেন বলে। লাইফ কিচেন কিন্তু চোখে দেখলেই লাইফ, সেটা না। সেখানে আমরা এখানে আমাদের এই রেস্টুরেন্টটাতে আপনার যে বিশুদ্ধ মিনারেল পানি দিয়ে খাবার রান্না হচ্ছে, খাবার স্বাস্থ্যসম্মত হওয়ার জন্য পানিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং পানিটা যদি আপনার হলো বিশুদ্ধ না হয় তাহলে ফুড পয়জনিংয়ের সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ট্রান্সপ্যারেন্ট কিচেন, সব কিছু দেখা যাচ্ছে, এবং যে কোনো কনজিউমার ইচ্ছা করলেই আপনি আপনার যে খাবারটা তৈরি হবে সেটা আপনি নিজের হাতে রান্না করে খেতে পারবেন। সেটা আপনি ঝাল কম দিলেন, ঝাল বেশি দিলেন, বা আরও মানে ভিন্ন সাথে রান্না করতে পারবেন, ওইটা কিন্তু গ্রাহকদের ওইখানে রান্না করে খাওয়ার সুযোগ আছে। সে ফ্যাসিলিটিগুলি সহ এই এক্সপ্রেস আলকাদেরিয়া এক্সপ্রেস চালু করেছেন। আমরা দেখে আসি আপনার সেই এক্সপ্রেস আলকাদেরিয়া এক্সপ্রেস যেটি উদ্বোধন হয়েছিল, সেই তার ক্লিপগুলো। যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না, সেটাই কিন্তু আসলে স্বপ্ন। আর সেই বাস্তবায়নের পেছনে, সেই স্বপ্নটা বাস্তবায়নের পেছনে অনেকগুলো মানুষ জড়িত থাকে, যাদের নাম না বললে নয়। মোহাম্মদ ফিরোজ আলম সমুর, চেয়ারম্যান আল কানিয়া লিমিটেড, এবং হাসনাইন মোহাম্মদ রাসেল, ব্যবস্থাপনা চেয়ারম্যান আল কানিয়া লিমিটেড। আমাদের প্রথম রাত ছিল আলকাদেরিয়া রেস্টুরেন্ট, সেখান থেকে আলকাদেরিয়া ক্যাফে। আল্লাহ অসীম রহমতে প্রায় দীর্ঘদিন পথ চলার পরে আজকে আমাদের তৃতীয় ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে, যে আলকাদেরিয়া এক্সপ্রেস। তো এবারে আমি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করছি। একজন গর্বিত পিতা মোহাম্মদ নুরুল আমিন, পরিচালক আলকাদেরিয়া লিমিটেড। আপনারা আমার ছেলে, আমার আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তো সবাই চায় যে আপনার হাইজিন ফুড, স্পেশালি আপনার যদি রেস্টুরেন্টের মধ্যে আপনার সেই হাইজিন ফুডটা পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। তো আমাদের ফিরোজন মন ভাই, উনি আমাদের বিসিসিআই জেনারেল মেম্বার প্লাস হচ্ছে রেস্টুরেন্ট সাংগঠনিক সম্পাদক, অবশ্যই ওনার শুভকামনা করছি, এবং যাতে এই আরো ওনার ব্রাঞ্চগুলি আরো অন্যান্য দিকেও করেন, যাতে আপনার শুধু রামপুরার দিকেই না, ঢাকার বিভিন্ন জায়গাগুলিতে আরো বিভিন্ন ব্রাঞ্চগুলি উদ্বোধন করতে পারে এবং আমরা সেখান থেকে উপকৃত হতে পারি। আমি দেখলাম
আমার বসে সিনেমা এই শুধু আপনাদের এখানে আজকে শুনুন না, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে আমাদের সেই সন্তানেরা এই হোটেল রেস্টুরেন্টে খুবই ধ্বংসনা বর্তমান করেছেন। আমি নিয়মিত পেয়েছি বাংলা হোটেলে, জাপানের প্রকল্পে পেয়েছি, মধ্যপ্রাচ্যের ভক্তা মহিলা অসুস্থ আছে আপনার জানেন, কিন্তু আপনারা গেছেন সেই পাঠান, তারপর আপনার ওখানে আছে অসুস্থ বাংলার হোটেল রেস্টুরেন্ট, সারা ইউরোপে আছে। আজকে আমার বারবার আপনাদের এখানে এসে সেই রুমের কথা মনে করছে। আমি তো ডাক পেয়েছিলাম যে বাংলাদেশে আমি অনেক কিছু উদ্বোধন করেছি, কিন্তু বিদেশের মধ্যে এসে প্রথম আমি একটি বাংলাদেশি বা বাঙালি হোটেলের রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলাম, অনেক ভালো লেগেছে। আলোচনা পর্যালোচনা হয় আর একদিন হবে আমি পৃথিবীতে থাকি, সুতরাং আমাকে পৃথিবীতে এমন কিছু কাজ করে যাওয়া দরকার পৃথিবীর মানুষের কাছে আমি ভালো কাজের জন্য স্মরণীয় বরণীয় হতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার কৃতকর্মের জবাব দিতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে মালিক, তোমার ক্ষমতার উপর আর কোনো ক্ষমতা? আল্লাহুম্মা ইন্নাকা আনতাল গনি ওয়া নাহনু ফুকারা। মালিক তুমি একমাত্র ধনী আর সব ফকির, তুমি দাতা আর সবাই গ্রহীত, তুমি মালিক সব তোমার গোলাম। মালিক আমরা সবাই তোমার কাছে ভিক্ষুকের মতো হাত উঠেছি, আমাদের সকলের মনের নেক আশাগুলো পুরো করে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি করুণার মঞ্জুর করো, দয়া করে করুণার মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জি, আমরা দেখতে পেলাম যে একসময়ের যিনি এই ভেজাল বিরোধী অভিযানের যিনি সবচেয়ে আলোচিত সেই ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি জনাব রুকনউদ্দৌলা, তিনিও এসেছেন। এখন তিনি অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, তিনিও আপনার এই এক্সপ্রেস উদ্বোধনে ছিলেন, FBCC-এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো এই উদ্বোধনের পর আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, উদ্বোধনের পরে আলহামদুলিল্লাহ গ্রাহকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পাচ্ছে। মানুষ স্বাচ্ছন্দ্যভাবে সব কিছু, কী রান্না হচ্ছে, কী খাচ্ছি, কী খাওয়াবে, মানুষ এটা দেখতেছে এবং নির্দ্বিধায় নিঃসংকোচে মানুষ খাচ্ছে। আর এটাই হলো মানুষ এখন বেসিক্যালি চায় যে আমি কী খাবো আর কী রান্না হচ্ছে সেটা আমি চোখে দেখে খাবো। তা আসলে রেস্টুরেন্ট ক্ষেত্রে একটা গুজব আছে বা অনেক রেস্টুরেন্ট ব্যবসায় সেটা করেও থাকে যে পচা বাসি গলা খাবার, এটা হলো আপনার প্রশিক্ষণ ও মানুষের যে নৈতিকতা বোধ, হ্যাঁ, তার থেকে এটার জন্ম। আসলে বেসিক্যালি কোনো মানুষ কাউকে আপনার খারাপ খাওয়াতে চায় না। আর ম্যাস্টার রকনউদ্দৌলা সম্বন্ধে বলবো, সে একজন কিংবদন্তি ম্যাজিস্ট্রেট। তার যে ভেজাল ও মাদক বিরোধী যে আন্দোলন, সেটার সে প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা এবং সেটার মহাসচিব বর্তমানে আমি নিজে। তো আমি আগেও বলেছিলাম যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি কাজে লাগাতে চাই, তাদেরকে সুস্থভাবে গড়ে চলতে চাই, খাবার অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কেমিক্যাল মুক্ত খাবার দিতে হবে। তো খাবার দেওয়ার জন্য ঢাকা শহর এখন ব্যস্ততম শহর এবং সবাই ব্যস্ততার কারণেই রেস্টুরেন্টমুখী। তো রেস্টুরেন্টের খাবারগুলো যদি হাইজিনিক হয়, আপনার ভেজাল মুক্ত হয়, তাহলে আমি এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম, হ্যাঁ, সঠিকভাবে দেশের কাজে এগিয়ে যেতে পারবে। তো আমি দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনার একবার হলো আমার আলকাদিরি এক্সপ্রেসের যে আপনার খিলগাঁও চৌধুরী পাড়াতে যে আপনার আউটলেটটা আছে লিফটের 3, হ্যাঁ, আপনার এখানে আসেন, আসার একবার হল আলকাদিরিয়ার এই খাবার আপনারা খান, নিশ্চয়ই আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এখানে আধুনিকতার অনেক জিনিস আছে এবং আধুনিক রেস্টুরেন্ট করার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছু সেট আপ করা হয়েছে। এবং যে উন্নত বিশ্ব যেভাবে চলতেছে, আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল যে আপনার যে ব্র্যান্ডগুলো আছে, পিজা হাট, KFC, ম্যাকডোনাল্ডস, তারপর বার্গার কিং, এগুলো তো ইন্টারন্যাশনাল চেন। কিন্তু আমরা দেশীয় চেন হিসাবে আমি আলকাদিরিয়াকে সারা পৃথিবীর দরবারে এবং বাংলাদেশি চেন হিসাবে আমি পৃথিবীর দরবারে নিয়ে যেতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি FBCCI-এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন, FBCCI-এর সার্বিক পদক্ষেপগুলো কেমন এবং আপনি কতটা অবদান রাখতে পারছেন? FBCCI অনেক বড় একটা জায়গা, 3.5 কোটি ব্যবসায়ীদের
সব সব প্রতিনিধিত্ব করে করে আসতেছে এবং ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই এবং দেশের সরকারের পরই এফবিসিসিআই এর ভূমিকা এবং বর্তমানে যে জিডিপি বলেন আর হলো ব্যবসায়ী অর্থনীতি বলেন সকল কিছু টাকা মানে সচল রাখার জন্য এফবিসিসিআই নীরজভাবে কাজ করে যাচ্ছে। এফবিসিসিআই এর বর্তমানে যে প্রেসিডেন্ট আছে জনাব মহিউদ্দিন সাহেব সে অত্যন্ত ডাইনামিক, সে বিগত এক্স প্রেসিডেন্ট ছিল ভিজিএমই এর এবং বর্তমানে এফবিসিসিআই কে সে মানে অর্গানাইজভাবে চালাচ্ছে। তার সঙ্গে সহযোগী আছে প্রথম ভাইস প্রেসিডেন্ট শেখ সেলিম মহেদুর সাহেবের সুযোগ্য সন্তান ফাহিম সাহেব এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন যিনি আমার প্রোগ্রামে এসেছিলেন মুন্তাকিম আশরাফ সাহেব। তারা অত্যন্ত ডাইনামিক এবং তারা প্রতিনিয়ত যাচ্ছে যে দেশের এই ব্যবসায়ী এবং নিউ এন্টারপ্রেনার যারা নতুন উদ্যোক্তা কীভাবে তৈরি করা যায় এবং সরকারের সাথে ব্যবসায়ীদের কীভাবে কানেক্ট করে দেওয়া যায় এবং সরকারের সাথে ব্যবসায়ীর যে সমস্যাগুলো আছে তারা যে কোনো সময় গেলে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে ফোন করা, তাদেরকে অ্যাডভাইস দেওয়া, সহযোগিতা করা তারা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে। এফবিসিসিআই তারা না থাকলেও তারা তাদের ফোনের মাধ্যমে করলেও তারা সমস্যার সমাধান করতেছে। তো এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই তিনজন মানুষের প্রতি, সাড়ে তিন কোটির ব্যবসায়ীর পক্ষ থেকে এবং এফবিসিসিআই আগামী দিনে আরও অ্যাক্টিভভাবে কাজ করবে এবং আরও জোরালোভাবে কাজ করবে। এবং এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, এবারে প্রথমবারের মতো স্ট্যান্ডিং কমিটিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আপনার সংযোগ রেখে এটাকে কাজ করা হয়েছে যাতে স্বতঃস্ফূর্তভাবে একজন ব্যবসায়ী ওই মন্ত্রণালয়ের সাথে গিয়ে কোঅর্ডিনেট করে তাদের সাথে কাজ করতে পারে এবং ব্যবসায়ীর যে সুযোগ সুবিধা এবং প্রতিবন্ধকতা আছে ভ্যাট ট্যাক্স আরও নানান ধরনের সমস্যা এগুলো যাতে সমস্যার সমাধান করতে পারে। এই সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট মহোদয়গণ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে। সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে কিছুটা রাজনৈতিক অস্থিরতা আমরা লক্ষ্য করছি, এটি ব্যবসায়ীদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করবে কি না বা অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না? আসলে আমি আপনাকে আগেও বলেছি যে চার বছরের যে আগের যে পরিসংখ্যান, আমরা যারা সাধারণ মানুষ এবং ব্যবসায়ী আমরা সহিংসতা চাই না। রাজনৈতিক যে আপনার অধিকার, রাজনৈতিক দলের প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের অধিকার থাকবেই, তারা তাদের সব কিছু প্রয়োগ করবে, গণতন্ত্র চাবে, গণতন্ত্র তারা চাবে মানুষের জন্যই চাবে, কিন্তু সেটা যাতে হরতালের মতো বড় অস্ত্র, কোনো মানুষ সাধারণ মানুষের প্রাণহানি, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রের যাতে কোনো সম্পদ ব্যাহত না করে বা কোনো মানুষের প্রাণ নিয়ে যাতে না হয় তারা নিজ নিজ অবস্থান থেকে তারা এগুলো করবে। জি ধন্যবাদ। আমরা চলুন দেখে আসি এফবিসিসিআই এর সম্মানিত সহসভাপতি জনাব মুন্তাকিম আশরাফ সাহেব, তিনি আমাদেরকে মতামত প্রদান করেছেন আওয়ার বিজনেস অনুষ্ঠানে, ওনার মতামতটি একটু দেখে আসি। দেশের অর্থনীতি বলতে আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশ আপনার নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে আগামী মার্চের মধ্যে আপনার মধ্য আয়ের দেশের মধ্যে আপনার পরিণত হবে এবং এর মধ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী ইনফ্রাস্ট্রাকচারের উপরে যেভাবে জোর দিয়েছেন আপনার প্রত্যেকটি খাতে, পদ্মা সেতু বলেন, আপনার এনার্জি সেক্টরে বলেন এবং বিভিন্ন সেক্টরগুলিতে বলেন, যেভাবে ইয়ে করছে সেভাবে দেশ আগিয়ে যাচ্ছে এবং অলরেডি আপনার স্পেশাল ইকোনমিক জোন, 100টি স্পেশাল ইকোনমিক জোন আপনার ঘোষণা করেছে, ইতিমধ্যে আপনার 10টি ফার্স্ট ফেইজে আপনার উদ্বোধন করার জন্য আপনার কাজ চলছে মাধ্যমে এবং আপনার সব মিলিয়ে আলটিমেটলি আপনার দেশ এগিয়ে যাচ্ছে। এফবিসিসিআই থেকে আপনার প্রতি মাসেই আপনার বিভিন্ন সফর থেকে থাকে, বিভিন্ন আপনার ডেলিগেশনে আপনার আমরা এখান থেকে প্রতিনিধিত্ব পাঠাই, স্পেশালি আপনার সার্ক, কাশি এবং অন্যান্য যত জায়গায় আপনার ইয়ে আছে আসিয়ান, সব জায়গাতে আপনার বিভিন্ন সময় আপনার বিভিন্ন সফর যায় এবং ওগুলি থেকে আপনার আমরা আউটপুটগুলি বিভিন্ন সময় বিভিন্ন আপনার জেনারেল বডি মেম্বার প্লাস হচ্ছে কি যে আপনার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এবং টপ বিজনেসম্যান বাংলাদেশে যারা আছে তাদেরকে যে যে সেক্টরে আপনার পাঠানোর দরকার সেভাবে আমরা পাঠানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ভিশন 2021-এর থেকে বড় যেটা টার্গেট সেটা হচ্ছে যে আপনার এসডিজি গোল আপনার অ্যাচিভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আপনার প্রথম টার্গেট হচ্ছে যে আপনার এসডিজি গোলটা আপনার মানে টার্গেটটা আপনার ইয়ে করতে হবে, সেখানে আপনার হচ্ছে কি যে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি অবদান রাখতে হবে কারণ আপনার এসডিজি গোলে আপনার যে 17টি ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আপনার ম্যাক্সিমামগুলি হচ্ছে যে আপনার ব্যবসায়ীদেরই আপনার ওই ক্রাইটেরিয়াগুলি আপনার ফুলফিল করতে হবে। এগুলির মধ্যে আপনার অনেকগুলির আপনার নীতিমালা এখনও ফিক্সড আপ হয়নি, অনেকগুলি নীতিমালা আপনার ফিক্সড আপ হয়েছে, তো এগুলি নিয়ে আপনার গভর্নমেন্টও কাজ করছেন এবং প্রাইভেট সেক্টরও আপনার কাজ করছে। এই এসডিজি গোল 2030 যদি আপনার গোলগুলিকে যদি আমরা অ্যাচিভ করার জন্য এখন থেকেই কাজ শুরু হয়েছে এবং আমরা যদি এই জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারি তাহলে আপনার ভিশন 2021
আপনার খুবই সহজ হবে। এখানে আপনারা জানেন যে 384টি আপনার অ্যাসোসিয়েশন আছে এবং 84টির মতো আপনার চেম্বার আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার জয়েন্ট চেম্বার আপনার 20টির মতো আছে। তার মধ্যে আপনার ম্যাক্সিমাম আপনার হচ্ছে গিয়ে যে যারা আপনার ক্ষুদ্র মাঝারি শিল্প এরকম টাইপের অ্যাসোসিয়েশনের সংখ্যাই বেশি। যারা আপনার বড় বড় অ্যাসোসিয়েশন আছে তারা নিজেরাই ক্যাপেবল। তো যেটা হচ্ছে যে আমরা সাধারণত আপনার ক্ষুদ্র মাঝারি শিল্পের আপনার বিকাশের জন্যই কাজ করে থাকি, কারণ তাদের জন্য আপনার কাজ করার জন্য একমাত্র FBCCI হচ্ছে সবচেয়ে ভালো জায়গা এবং আমরা তাদের জন্যই আসলে কাজ করি। কারণ একটা দেশের আপনার ভিত্তি কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প প্লাস হচ্ছে গিয়ে যে আপনার মিডল ক্লাস। তো আমরা সেটা নিয়েই কাজ করে যাচ্ছি এবং সামনের দিকে যাতে আপনার এই কাজগুলির জন্য আমরা প্রত্যেকটি অ্যাসোসিয়েশনকে আপনার ডাকছি, তাদের প্রবলেমগুলি নেওয়ার চেষ্টা করছি। সামনে আপনার বাজেট আছে, বাজেটের জন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি যে কীভাবে আপনার কাজগুলি করা যেতে পারে। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনার ক্রাইটেরিয়া ফিক্সড আপ করা, যে আপনার কাদেরকে কোন কোন ক্রাইটেরিয়াতে আপনার বিজনেসগুলিতে আপনি ইনভলভ করা যায় সেভাবে আপনার কাজগুলি করা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে আপনার নতুন করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার নতুন করে আপনার ওমেন এম্পাওয়ারের জন্য আপনার একটা উইং খুলেছি, যারা আপনার মহিলা উদ্যোক্তা আছে তারা যাতে আপনার এসে অ্যাটলিস্ট কীভাবে ট্রেড লাইসেন্স করতে হবে, জয়েন্ট স্টকে আপনি কীভাবে যেতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, কেমনি ব্যবসা করতে কীভাবে, সেটার জন্য আপনার একটা হেল্প ডেস্ক করেছি এবং নতুন উদ্যোক্তাদের জন্য করেছি, প্লাস আপনার এসএমইদের জন্য করেছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে FBCCI একটা বড় একটা জায়গা, সেখানে আপনার হচ্ছে গিয়ে কাজ প্রচুর, আপনার কাজ করতে হলে আপনার সময় দিতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার এই FBCCI-তে আপনার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যারা আপনার ছোটো ছোটো ব্যবসায়ী আছে তাদের কথাটা আপনার গভর্নমেন্টের কাছে দেওয়া অথবা কোনো জায়গায় আপনার সমস্যা করাটার কাজটাই আপনার সাধারণত FBCCI করে থাকে। এবং এই জায়গাটাতে আপনার বলতে পারেন যে আলাদাভাবে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমরা কাউকে উপকার করতে পারছি। জি, তিনি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন এবং দেশ বিদেশে বাংলাদেশের যে সুনাম বা অব্যাহত রয়েছে সেটিকে আরও সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে চান। FBCCI-এর কর্মকাণ্ডে উনি বেশ সম্পৃক্ত থাকছেন, আপনি নিজেও FBCCI-তে রয়েছেন। দেশের অর্থনীতিকে একটি উচ্চ সীমায় নিয়ে যাওয়ার জন্য সকলের সম্মিলিত প্রয়াস আমাদের খুবই জরুরি। আপনি এই প্রসঙ্গে বা FBCCI-এর কার্যক্রম সম্পর্কে আপনিও বলেছেন এবং বিভিন্ন মাধ্যমে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, আগামী দিনে এটা কতটা ধারাবাহিক থাকবে? এই ধারাবাহিকতার যে গতি, সেই গতি ইনশাল্লাহ এভাবে যদি এগোতে থাকে কেউ থামাতে পারবে না। আর আমি অবশ্যই স্বপ্ন দেখি, মানে আশা প্রকাশ করি এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আগামী বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, ক্ষুদ্র ও দারিদ্রমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে আমার এবং আমার ভবিষ্যৎ যারা জেনারেশন আসবে তারা স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করবে, আর সোনার বাংলা, সোনার দেশ। হ্যাঁ, তো এই দেশ সম্ভাবনায় একটি দেশ, তো এই দেশকে সঠিকভাবে যদি এই দেশের সব কিছু কাজে লাগানো যায় তো আগামী অন্তত 20 বছরের মধ্যে আমরা ওই বাংলাদেশ হবে বিশ্বের দরবারে রোল মডেল। এবং আপনি দেখেন মালয়েশিয়া যে মানুষের যে অবস্থান, গত 20 বছরে মালয়েশিয়া যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমরা যদি সেভাবে কাজ করি আগামী 15 বছরের মধ্যে আমরা মালয়েশিয়ার চেয়েও ভালো অবস্থানে যেতে পারবো ইনশাল্লাহ। জি, অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে রয়েছি, বাংলাদেশের সার্বিক অর্থনীতি উন্নয়নে আপনার সর্বশেষ যদি কিছু যোগ করার থাকে। বাংলাদেশের সার্বিক অর্থনীতি উন্নয়নে যেমন আমার সবার আগে প্রয়োজন রাস্তাঘাট ব্যবস্থা, আর হলো যানজট, আর বিভিন্ন পোর্টে যে আপনার আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে আপনার কন্টেইনার জটের যে ব্যবস্থা সেটাকে আরও সঠিক করা হোক, আর হলো চিটং পোর্টে যে কন্টেইনার রাখা এবং কন্টেইনার খালাসের যে ব্যবস্থাটা সেটা পর্যাপ্ত পরিমাণে নাই। ইতিমধ্যেই মাননীয় নগর প্রবীণ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তৎপরতা এটা কাজ করতেছে। এটা যাতে ব্যবসায়ীদেরকে যদি সঠিকভাবে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে দেওয়া হয় তাহলে GDP-র ক্ষেত্রে ব্যবসায়ীরা আরও বেশি ভূমিকা রাখবে আমি আশা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফিরোজ আলম সুমন,
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশের অর্থনীতি নিয়ে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আওয়ার বিজনেস অনুষ্ঠান। এতক্ষণ আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন FBCCI স্ট্যান্ডিং কমিটি অন ট্যুরিজম এর সম্মানিত কো চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সুমন। তিনি একই সাথে আলকাদিরিয়া ক্যাটারিং এবং আলকাদিরিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান। দর্শক, সময়ের পরিক্রমায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।